সমস্যা হাতে মোবাইল এবং সঙ্গে লেগে যায় ডায়াল করতে শুরু করে দেওয়ার তারাগুলো এবং সেই তাড়াঘুড়োর মধ্যে দিয়ে আপনারা জানতে পেরে যান যে আপনাদের ভাগ্যটা কি হবে অর্থাৎ সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনারা ফোন করে কথা বলতে পারেন অবশ্যই দেখতেই তো পাচ্ছেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারটি ল্যান্ড ফোন নাম্বার সেই ল্যান্ড ফোন নাম্বারে কিন্তু ফোন করে জিরো ডবল থ্রি টু ট্রিপল ফাইভ সিক্স ওয়ান সিক্স এবং জিরো ডবল থ্রি টু ফাইভ ডবল থ্রি সিক্স ওয়ান সিক্স টু এই দুখানা নাম্বারে কিন্তু আপনারা ফোন করে আজকের সৌভাগ্য দেশের অনুষ্ঠানে সরাসরি কথা বলে নিতে পারেন এবং তাহলে চলুন সময় আর নষ্ট করবো না এবার যখন সরাসরি একটু কোনো স্যারের গায়ে চলে যাই এবং স্যারের কাছে জেনে নিয়ে দেখে নেওয়া যাক আজকে স্যার আমার শুরুতেই কী বিষয় জানাবে ওয়েলকাম জানাই স্যার তোমাকে থ্যাংক ইউ নমস্কার কি জানবো বলো আজকে লাইভ করতে আসার সময় ভাবছিলাম যে আপনারা তো আমার প্রোগ্রাম দেখেন প্রায় রেগুলারই প্রোগ্রাম দেখেন মানে যেমন রাশি ফলও দেখেন লাইভ প্রোগ্রামটাও ফলো করেন আর কি তা আমি চাইবো যে শুধুমাত্র শুধু আপনি আপনার ভাগ্য জানবেন সেটা নয় ঠিক আছে কিছু অ্যাস্ট্রোজিক্যালি যদি আপনারা যদি মনে করেন কোনো বিষয় জানতে চাইছেন যে সেটা এই যোগ থাকলে কি হয় সেটা এই গ্রহ পরিশান থাকলে কি হয় সেটা আপনি কিন্তু আপনি জানতে পারবেন মানে আমাদের তো পুরো এডুকেশন শাস্ত্রের উপর ডিপেন্ড করছে কথাটা বুঝেন কি বলছি পুরো টোটালটি এডুকেশন কিন্তু এখানে আমরা একটা ল্যাপটপ দিয়ে বসে আছি এখানে অ্যাস্ট্রনমি বিচার করে আমরা বিচার করছি গ্রহণক্ষত্র পরিচালাম বিচার করে আমরা কিন্তু আমরা আপনার ভাগ্য বলছি কিন্তু এবং সেই সঙ্গে সঙ্গে একই রকমভাবে প্রতিকারও ব্যবস্থা করছি যারা ফোনে পেয়ে যাচ্ছেন তারা তো মানে লাখিয়ে বলা যেতে পারে আর যারা পাচ্ছে না তারা তো চেম্বারে আসছেন কলকাতা বা ওয়েস্টবেঙ্গল বিভিন্ন চেম্বার রয়েছে তাই আমি বলি কি আপনাদের ক্ষেত্রে রিকোয়েস্ট হইলো শুধু যে আপনি নিজের আমার 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 ভাগ্য জন্ম এটা নয় আপনারা কিন্তু এই ধরনের কলারও আপনারা ঢুকতে পারেন যারা মনে করছেন সবার জন্য আর কি যে সেটা এই এই যোগ থাকলে সেটা কি হবে সেই উত্তরও কিন্তু দেবো নয় যে আপনার ভাগ্যই হবে এরকম কোনো ব্যাপার নেই আর কি খবর যে আমার দর্শক বন্ধুরা যারা তোমার কাছে একটু একটু বেশি করে কিছু জানতে চাইছে সেগুলো তারা জেনে নিতে পারে অবশ্যই যারা যদি এরণ যদি তারা মানে কোন কিউরিওসিটি থাকে তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনি জানতে পারবেন সেক্ষেত্রে আমার বিচারটা নয় বা আমার ছেলের বিচারটা নয় বা আমার স্বামীর বিচারটা নয়

ওইখানে আমার বাপের বাড়ি আমার দিদির বাড়ি কোথায় দিদির বাড়ি ওই উনি ওই কলকাতা আমার দিদি কলকাতা ইয়ে কলকাতা বলছি কলোনিতে থাকে সাতপুরিয়া কলোনি ও আচ্ছা 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 মানে সব জায়গাতেই সারে ফ্যান ছড়িয়ে রয়েছে তাই তো এবং সেখানে আপনার পরিবারের মধ্যে দিয়ে সকলে ভেরি গুড প্রোগ্রাম আমি সকাল সন্ধ্যা সব সময় আচ্ছা প্রোগ্রাম তো দেখা হয় আজকে প্রোগ্রামে ফোনটা পেয়ে কেমন লাগছে

যারা আরেকদিন বললেন ছেলে বলে মহিত একদিন বললেন কেউ কুকুর একদিন বললেন বানর আমি সবসময় বলছি প্রোগ্রাম দেখি তারা দিন আমি কেউ দেখি একদম ব্যবহারটা গরুর মতন দেখবেন ওকে একটু ভালোবাসবেন ভালো কথা বলবেন ও জুতো সেলাই থেকে চন্ডী করতে পারবে আর যখন খেপে যাবে তখন দেখবেন যে পালিয়ে যাবে রাগ করবে এইসব হম করে বসে থাকবে মুখটা এরকম হবে আমি আপনি না হ্যাঁ বলবেন আর একটু একটু করে বলবেন আমি ছেলের কপাল বলবো তাহলে আর শ্রীলাল কি করতে বললাম ঠিক আছে আর খেপে যাচ্ছে রাগ করছে বুঝছেন কিন্তু ভালো কথা বললে প্রচন্ড মানে ভালো ওকে রাখা যায় আর কি ওর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে হ্যাঁ একটু মিষ্টি ব্যবহার করলেও ভালো তাতে আচ্ছা চলুন আমি এবার যাই হরোস্কোপের দিকে যাই আপনি টিভি দিকে তাকান সেটা হচ্ছে ছেলে রবি বৃহস্পতি চন্দ্র রাহু বসে আছে দেখুন এইখানটা রবি বৃহস্পতি চন্দ্র খুবই ভালো কিন্তু রবি রাহু বস থাকার জন্য আর রাহু চন্দ্র বস থাকার জন্য এই জায়গাটা গন্ডগোল করে দিয়েছে এই ঘর থেকে আমরা জ্যোতিষশাস্ত্র মতে পয়সা করির বিচার করি একটা মানুষে কত টাকা ইনকাম করতে পারবে তার ব্যাংক ব্যালেন্স কেমন হবে ঠিক আছে তার জীবনে সুখ কতটা হবে সে জীবনে কতটা লাক্সারি করবে সেই জায়গা থেকে বোঝা যায় এই জায়গাটা রবি রাহুর সঙ্গে রাহু চন্দ্রের সঙ্গে যুক্ত থাকার জন্য এই জায়গাটা গন্ডগোল আছে বলছি কি বলবো এই গন্ডগোল আছে আর লগ্নে চতুর্থে মঙ্গল বসে আছে এই দেখুন মঙ্গল মঙ্গল লগ্নের চতুর্থে মঙ্গল বসে থাকলে জ্যোতিষগত ভাষায় বলা হয় এটা মাঙ্গলিক যোগ এই যোগ থাকলে গৃহ সুখটা নষ্ট হয় বিবাহ সুখটা নষ্ট হয় সবার সঙ্গে সম্পর্ক নষ্ট হয় এখানে অশান্তি হয়

সেই জায়গায় আজকে ছেলেটা ২৪ ঘন্টার পর থেকে বিয়ে এই ঘটনাটা ঘটতে শুরু করেছে এখন তো ওর মাথা কাজ করছে না শরীর খারাপ হয়ে যাবে বিভিন্ন ঝামেলা আসবে টাকা পয়সায় ইনকাম করতে পারবে না কার কর্মক্ষেত্রে গন্ডগোল হবে হ্যাঁ বিশাল প্রবলেম চলছে এবং চলবে আগামী দশ বছর দশ বছর হ্যাঁ এটাকে আপনাকে যদি ইমিডিয়েটলি ঠিক করেন তাহলে কিন্তু আপনি এই সমস্যাটা আপনি কমিয়ে দিতে পারবেন আমি এটা কথা বলি বলুন বলছি এখন কলকাতায় ও একটা প্রাইভেট ফার্মে জব করে তো ওটা কি সাকসেস হবে ওখানে না হচ্ছে না তো না হচ্ছে না খুব খাটুনি অস্থির হয়ে যাচ্ছে আমার ছেলে বিদেশে পাঁচ বছর ছিল আচ্ছা বিদেশ থেকে আসার পরে আমি বিয়ে দিলাম আমার বিয়ে করতে চাইনি আমি এই জোর করে বিয়ে দিলাম বললাম যে এবার একটা ছেলে আমার আর এক মেয়ে তো বলি তুই এবার বিয়ে কর দিয়ে আমরা বিয়ে দিলাম যে বিয়ের পর থেকে মানে সংসারে ওসে মানে এত অশান্তি চলছে না কি বলবো আলাদা ভাত যাকে বলে মানে খেতে পারি না তা আমার মনে না আপনি তো ভুল করেছেন বিয়েটা দিয়ে ঠিক আছে তা আমি তো আসানসোল বসি না দুর্গাপুরে বসে

আমার মেয়ে কি আছে পাশে তো ছেলে বলছে আপনার কথাটা আমি শুনছি ওর কথাটাই বলছে ছেলে হ্যাঁ ছেলেটা বোকা হয়ে গেল পুরো মানে ওই যে গরু বললাম না গরু হয়ে গেল এখন সত্যি গরু হয়ে গেল ছেলেটা বোকা হয়ে গেল লাইফটা পুরো

আপনি তো আমাকে বহুদিন ধরে চেনেন জানেন বোঝেন আপনি ফলো করেন এই প্রশ্ন আপনার করা উচিত হয়নি এই প্রশ্ন তো অন্য যারা আজকে প্রথম দেখছে তারা করে এই প্রশ্ন হ্যাঁ আমি নিজের পায়ে মেরেছি কি করবো

আমি অবশ্যই বলে দেবো চেম্বার লেস গুলো কিন্তু এখন আরেকজন অবশ্যই কথা বলে নেবো কথা বলে নি হ্যালো হ্যালো হুম কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ আমি অশোকনগর থেকে সুদীপ্তা কুন্ডু বলছি অশোকনগর থেকে সুদীপ্তা হ্যাঁ সুদীপ্তা কেমন লাগছে আজকে ফোনটা পে সত্যি আমার খুব ভালো লাগছে অনেক দিন ধরে ট্রাই করছি পাচ্ছি না দাদাকে মানে আমি যে কি বলবো আমি নার্ভাস হয়ে গেছি ফোনটা পেয়ে আর কি তো কি এখন কি হাত পাত কাঁপছে নাকি ফোনটা পাওয়ার পরে হ্যাঁ হাত পা কাঁপছে সুদীপ তো আমার ফ্যান হ্যাঁ আমি আপনার খুব বড় ফ্যান বিশ্বাস করুন আমি আপনার সব টটকার আশি সব দেখি আরে फटाफटই বল হোক তারে পূর্ণ বিশ্বাস করব আমি আচ্ছা ঠিক আছে বলছি আর মানে আমার নাম্বারের আগে যদি একটা শূন্য বসিয়ে ফোন করি তাহলে আমার মানে

বনের নাম হচ্ছে রিয়া কুন্ডু জন্ম হচ্ছে জন্ম তারিখ হচ্ছে 21 সাল সময় হচ্ছে 2:30 রাত রাত্রি 2:30 রাত্রি 2:30 আর জন্মস্থান জন্মস্থান হচ্ছে হাবড়া হাসপাতালে আর কি হাবড়ার হাসপাতালে ঠিক আছে তাহলে আমি আরেকবার বলে বলি 21 5 2005 রাত্রিবেলা 2:30 হাবড়া হাসপাতালে জন্ম ঠিক আছে কুন্ডু তোমার বলে টাইটেল হচ্ছে শার্ড নেম হচ্ছে কুন্ডু সেটা হচ্ছে শুক্রবার রাত্রি শনিবার হ্যাঁ শুক্রবার রাত্রি শনিবার বারোটা বেজে গেছে দুটো তিরিশ মানে শনিবার পড়ে গেছে শনিবার চলো কন্যা রাশি মিন লগ্ন চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্রে জন্ম রাক্ষসগণ মানে দেবারিগণ তোমার বোন আগের জন্মে বাঘিনী ছিল মেয়ে বাঘ ছিল আর কি বাঘিনী ছিল ঠিক আছে অসম্ভব তেজিয়াল মেয়ে বড় বড় মানে ভীষণ কি বলবো একটুতে রেগে যায় মানে একদম বাঘিনীরা কারোর কথা শোনে না দেখো না চিড়িয়াখানা দেখ বাঘানিরা কিরকম তেজ থাকে ভীষণ তেজ মানে ওর ওর আমরা অতিষ্ট হয়ে যায় কিন্তু ওদের মন খুব ভালো হয় বাঘনীদের

লগ্নে বসে থাকার জন্য মাথায় রাহু থাকলে একটা মানুষের মাথা ঠিক রাখতে পারে না আচ্ছা 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 মাথা ঠিক রাখতে রাহুটাকে ঠিক করতে হবে আচ্ছা এই রাহু যখন ঠিক করে নেবে তখনই দেখবে মেয়েটা এই বোনটা তোমার অসম্ভব ভালো হয়ে যাবে আচ্ছা প্লাস মাঙ্গলিক যোগ আছে প্লাস বাঙ্গলিক যোগ আছে তাই দাদা এই যে লগ্নে দ্বাদশে মঙ্গল বসে আছে দেখো ও

আচ্ছা আমার বাড়ি তো অশোকনগর আমি যদি যেতে চাই আপনার কাছে ওকে নিয়ে অশোকনগর মানে হচ্ছে হাবড়া বাবু ওখান থেকে তুমি ধরো বনগা আসতে পারো ওখান থেকে তুমি সোদপুর আসতে পারো ওখান থেকে তুমি হাতিবাগানে আসতে পারো ওখান থেকে তুমি বসিরহাটে আসতে পারো আচ্ছা 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 অনেকগুলো অপশন আছে তোমার মনে বনগাটা বা কলকাতাটা হাতিবাগানটা সুবিধা

আচ্ছা 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 ঠিক আছে শুনছে তো আচ্ছা বলছি যে কত কি লাগবে বলবেন আমরা তো মানে খুব গরীব এর জন্য ঠিক আছে গরিবের জন্য তো শিলাল রইলো সব রকমই ব্যবস্থা করে দেবো চিন্তা না আসো আচ্ছা চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো সঙ্গে থাকো আরে আপনাকে কি বলবো যে স্যার কিন্তু দশ তারিখেই কিন্তু স্যার বনগাঁ থাকছেন অবশ্যই কিন্তু আর সময়টা নষ্ট করবে না কালকে কিন্তু সকালবেলা সকালবেলা উঠেই কিন্তু নটার থেকে কিন্তু বুকিং শুরু হয়ে যাবে সকাল নটার পরে কিন্তু রাত্রি নটার মধ্যে যখন ফোন করে কিন্তু অবশ্যই বুকিংটা করিয়ে নেবেন তাহলে কিন্তু দশ তারিখে বনগাঁতে তো আপনার স্যারের চেম্বারে আসা কনফার্ম তাই তো চলো তাহলে দেখে নেয় যাই আমাদের নেক্সট বন্ধু কে আছে হ্যালো হ্যালো হুম নমস্কার দিদি কে বলছেন নমস্কার নমস্কার

যাই হোক মানে আমার জন্য ডাকছিলেন না আপনার জন্য ডাকছিলেন দুজনের জন্য হে ঠাকুর সিরাল দাকে যেন পেয়ে যায় হে ঠাকুর সিরাল দাকে যেন পেয়ে যায় তো কি এইভাবে ডাকছিলেন কোন ঠাকুরের দিকে তাকিয়েছিলেন আমার জেনে রাখা দরকার যে ঠাকুর আমাকে দেওয়া করলো আপনাকে লাইনটা দিয়ে কোন ঠাকুর আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষিত অনুকূল ঠাকুর ও আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা মঙ্গলবার ছিল জন্মবার ঠিক আছে হ্যাঁ আচ্ছা কুম্ভ রাশি বিশ্বিক লগ্ন আচ্ছা পূর্ব ভাদ্র নক্ষত্রের জন্ম নরগণ আগের জন্ম একটা সিংহ ছিল পুরুষ সিংহ ছিল এই জন্য মানুষ হয়ে এসছে আর যে যোগে জন্ম সেই যোগটার নাম হচ্ছে অতি গন্ড যোগ গন্ড কথাটা মানে হচ্ছে গন্ডগোল আর অতি গন্ড মানে হচ্ছে অতিরিক্ত গন্ডগোল এই যে আপনি বলছেন না যে আমি বাচ্চার জন্য আমি অস্থির হয়ে যাচ্ছি সমস্যার মধ্যে পড়ছি এই অতি যোগে জন্ম হবার জন্য এই সমস্যাটা হচ্ছে আপনার বেবি কে খুব ভালো দেখতে ওকে সবাই ভালোবাসবে ওকে সবাই আদর করবে শুধু মাকেই জ্বালাবে সবাই তো করছে সবাই মানে ওর জন্য মানে

আপনি এত কষ্ট মনের মধ্যে রেখে দিয়েছেন কেন আসা উচিত ছিল তো আমার কাছে কি করলে মানে ঘরে বসতে হবে না ঘরে বসতে থাকলে হবে না আমি বলে দিয়েছি শোনেন না এক্স রে হলো এক্সরে বলে দিলাম যে ওর এখানে অতি গন্ডযোগ আছে এবার ওই অতি গন্ডযোগ এক্স রে রিপোর্টে চলে এসেছে এবার আপনাকে এবার আসতে হবে বাচ্চাটাকে নিয়ে আসতে হবে খরচাপাতি করতে হবে ট্রিটমেন্ট করতে হবে তাহলে আমি আপনার ছেলেকে ভালো করলে আপনার মন শান্তি হবে না এই যত দিন যাবে তত সমস্যা বাড়তে থাকবে ও মনে আমি যে ওর একটা ভালো কথা বললে ও বলে কি আজকে বলে বসলো যে তুমি আমার ভালো চাও না এরকম ভাবে কথাবার্তা বলছেন আরে ওর ওর কি বুদ্ধি আছে নাকি ওইটুকুনি বাচ্চা এখনো মাধ্যমিক দাইনি ওর কি বুদ্ধি আছে আপনি ওর কথা রাগ করলে কি করে হবে রাগ তো করছেন আমি কি করে মানে পাশে পাশে লোক শুনছে না সবাই তো চিচি করে ওর জন্যই বেশি ছি করার লোক আছে কেউ ভালো করার লোক নেই আমার সব জানা আছে বলে দায়িত্ব নিয়ে যে আপনার ছেলেকে ভালো করবে তার সেই লোক নেই বলছি যাবো তো কিন্তু হচ্ছে কত দিনে ইয়ে হবে অল মানে আপাতত টোটকা ফোটকা করলে কি একটু রেহাই পাওয়া যাবে একটু করলে বাড়ি থেকে যখন পালিয়ে যাবে চলে যাবে যখন থানা পুলিশ হবে লিগ্যাল প্রবলেম হবে ও বাড়িতে যখন অশান্তি লেগে যাবে বড় তখন আসবেন আমার কাছে তবে রাখবেন আপনাদের মতন মা দের হওয়াই উচিত এই ধরনের সমস্যা যারা সিরিয়াস নয় এখনো জ্যোতিষশাস্ত্রের উপরে মানুষের একশো শতাংশ বিশ্বাস এসছে আর আপনি যদি এইভাবে ফেলে রেখে দেন সমস্যাগুলো আমার বিশ্বাস আছে বলে অনেকে বিশ্বাস করে না কিন্তু আমার বিশ্বাস আছে বলে আমি ফিরেrangleতে হবে না ফিরেrangleতে বাড়বে এরপরে যখন বড় বড় সমস্যাগুলো আসবে এত বড় ছেলে যখন কোণে জায়গা ফেসে ফেসে যাবে তখন কি হবে যাচ্ছে তো তাহলে আজও গেছে ওর জন্য আমি খুব চিন্তার আর কিভাবে বলবো আপনাকে আমি এর থেকে আর ভালো করে সুন্দর করে বলার মনে কোনো ভাষা নেই এরপর আচ্ছা দাদা আমার ছোট ছেলের সম্বন্ধে একটুখানি জানা না বলা যাবে না বলা যাবে না একজনকে বললাম আগে এই সমস্যাটা মেটান তারপরে অন্য ছেলের সমস্যা ঠিক আছে ভালো করে চিন্তা ভাবনা করবেন কথা বলবেন বলে তারপরে কালকে সকালবেলা উঠে অ্যাপয়েন্টমেন্ট করবেন সকাল থেকে মধ্যে ফোন ফোন করবেন নটা নটার করে যখন মনে হবে অ্যাপয়েন্টমেন্ট করবেন বেবিটাকে নিয়ে আসবেন ঠিক আছে আমার একশো শতাংশ চেষ্টা থাকবে যাতে আপনার ছেলে ভালো করা যায় ভালো রাখা যায় চেষ্টা করবো আরকি এর থেকে বড় আমি কিছু বলতে পারবো না আমি তো ঈশ্বর নয় তবে এটা বলতে পারি আমি চেষ্টা করতে পারি ঠিক পেয়ে গেছেন আপনার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে আশা করি এবার আপনার সঙ্গে দেখা হবে আমার সঙ্গে ঠিক আছে যাব ঠিক আছে সাবধানে থাকবেন মাথা ঠান্ডা করে থাকবেন এইবারও সমস্যাটা ফেলে রাখলে কিন্তু সমস্যা আরো বাড়বে ইচ্ছে ভালো আপনি দু তারিখে কল্যাণের জন্য বুকিং করিয়ে নিন কিন্তু চলে আসুন দু তারিখে কিন্তু দোসরা সেপ্টেম্বর কিন্তু স্যার কিন্তু যাচ্ছেন কল্যাণীতে অবশ্যই কিন্তু তার জন্য বুকিং করে নেবেন কালকে সকালবেলা উঠেই কিন্তু স্যার জন্যই বললো নটা থেকে শুরু হয়ে যাবে বুকিং অবশ্যই কিন্তু সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করিয়ে নেবেন চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কলার বন্ধু অবশ্যই অবশ্যই হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার দিদি নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আমি হুগলি থেকে মল্লিকা মল্লি বলছি হুগলি থেকে মল্লিকা মল্লিক দি আচ্ছা মল্লিকাদের সাথে মনে আমার আগেও কথা হয়েছে

হ্যাঁ সময় সময় এই 7:30 টার মতো হবে সকাল না রাতে দুপুর দুপুরের যমনস্থান যমনস্থান এ নিয়েতে কারলে বর্ধমান হ্যাঁ আপনি নাকি পূর্ণিমা দেবীর রেগুলার কলার আলহে কি বলবো আরে বলুন আপনি লজ্জা পাচ্ছেন কেন সিডালের লাইন পার না আজকে পেয়ে গেছেন এটা আপনার গুড লাক হ্যাঁ আমি শনি আমি মানে আমি প্রীতমের মানে কথা আইডিয়া করে বললাম আরকি প্রীতমের কথা আইডিয়া করে বললাম কারণ প্রীতম আপনাকে গলা শুনে খুব পুলকিত হলো তো আমি ওই জন্য বললাম না সব সব জায়গা তো প্রীতম তো পুলকিত হয় না আমি দেখলাম যে নিশ্চয়ই আপনি একজন ভালো আমাদের দর্শক বা কলারও আমাদের পূর্ণিমা দিদি আর দাদা ভাই কি বলবো টিভিতে তো ফোনে কথা বলি কিন্তু ছবি আসে না টিভিতে খুব অশান্তি কে কে বলে লোকে সাথে খুব অশান্তি আমার আচ্ছা কাদের লাইন আপনাদের কাদের লাইন ওটা কাদের লাইন হ্যাঁ সিটি কেবিল আপনার কাদের লাইন জিটিপিএল কাদের লাইন ওটা এটা আমি আমি ঠিক বলতে পারবো না দাদা আমাদের আপনার থেকে যে টাকা নিয়ে যায় আপনার থেকে যে টাকা নিয়ে যায় টিভিটা না দেখিয়ে পুণ্যমি টিভিটা না দেখিয়ে টাকা নিয়ে যায় তার নামটা নাম্বারটা আমাদের বুকিং নাম্বারে এস এম এস করে দেবেন ও আচ্ছা কথাটা বুঝছেন তার নাম আর তার ফোন নম্বরটা আমাদের ডবল সেভেন টু কমপ্লেনটা লিখে একটা এস এম এস করে দেবেন ঠিক আছে তারপর আমি আমি স্পেশালি দেখবো যাতে আপনার বাড়িতে টিভি সব সময় পূর্ণ টিভি চলে ঠিক আছে দাদা ভাই আমি পূর্ণিমা টিভি ছাড়া দেখি না একদম আর এই চার পাঁচ মাস ধরে না এই অবস্থা আর এইবার না খুব বলেছি তো তার জন্য এখন আবার যে পূর্ণিমা টিভিটা সেদিনে আমার ছেলে খুব অশান্তি করেছে আমিও করেছি তার জন্য এখন আবার একটু ছবিটা আসছি আচ্ছা বলে বলবেন আপনি তো সবসময় ঠাকুরের কথা বলেন

কোন জাতক বা জাতিকার ক্ষেত্রে শরীর নিয়ে অসম্ভব ভোগান্তি হয় ঠিক আছে এইটুকুনি বাচ্চা ও যা ভোগে ঠিক আছে আর যতই ডাক্তার দেখান যতই ওষুধ খাওয়ান ভোগান্তি আর কমছে না হ্যাঁ ঠিকই দেখুন অন্য মা বাবা চিন্তা করে পড়াশোনা ওর উন্নতি কিন্তু ও সব দিক দিয়ে ভালো শরীরটা ওর দিচ্ছে না ঠিকই ঠিকই তো বটে এই তো শ্রীলাল যদি শ্রেষ্ঠ শ্রীলাল আর দাদা ভাই কি বলবো মেয়ে তো একটা পায়ে সাদা মতো কি টিপের মতো হয়েছে সাদা আরে বলছি তো শরীর নিয়ে প্রবলেম টিপ হতে পারে অনেক কিছু হতে পারে

আচ্ছা আচ্ছা একটু চিমটি কাটে বলুন একবার ভালো করে আপনি স্বপ্ন দেখছেন মনে হয় একটু চিমটি কাটেন এটু গালে চিমটি কাটেন দেখবেন রক্ত বেরোনো যেন একটু হালকা করে কাটবেন ঠিক আছে যাতে মেটা ভালো থাকে আপনি কিছু বলার নেই আপনি আমাকে ছেড়ে অন্য জ্যোতিষিকায় দেখাবেন ঠিক আছে না 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 কেন না আমি তো রেফারেন্স দিচ্ছি আপনি দেখিয়ে নেবেন

আপনার গান শুনতে শুনতে আমরা চলে যাবো ঠিক আছে আমরা দর্শক বন্ধুদের প্রণাম জানাচ্ছি আপনার গান শুনতে শুনতে আপনার গান শেষ হয়ে গেলে আমরা এই প্রোগ্রাম শেষ করে দেবো একটা মায়ের নামে হয়ে যাবে একটা আপনার গলায় একটা সুন্দর একটা শ্যামা

ভুলে যাচ্ছি হচ্ছে হচ্ছে গান মায়ের নামে গান হ্যালো হ্যাঁ গান গান গানটা বায় গান ছেলে রাখছিল

আমি জানি আমি শুধু মাকে নিয়ে থাকি আমি কিছুই জানি না মায়ের গান শুনে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আপনি খুব ভালো করে দেখুন আমার ক্যামেরার চোখ দিয়ে আপনি দেখুন যে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আপনি মাকে যে কি অন্তর থেকে আপনি গিয়েছেন মানে এই তো ভাষায় প্রকাশ করা যায় না সত্যি তাই ঠিক আছে আজ মতন সময় শেষ দিদি ঠিক আছে অবশ্যই আপনার সঙ্গে কি আবার দেখা হবে ঠিক আছে ঠিক আছে নমস্কার

আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিকে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রি আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিকে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট থ্রি জিরো অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান